এই সূরা ইউসুফ রে আল্লাহ সাজাইছেন পাঁচটা স্বপ্ন দিয়া। কয়টা স্বপ্ন মনে থাকবে? কয়টা স্বপ্ন? পাঁচটা। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন বলে ইউসুফ আলাইহিস সালামের বিস্তারিত কাহিনী বলেছেন, কিন্তু বলতেছেন তিলকা আয়াতুল কিতাব, একটা কিতাবের কতিপয় আয়াত। আয়াত হল চিহ্ন, আলামত, এগুলিকে আয়াত বলা হয়। এমন আলামত, এমন চিহ্ন, যে আলামত সে যার দিকে নির্দেশ করে অকাট্য করে দেয়, এমনভাবে নির্দেশনা দেয় যে এইটার অকাট্য হয়ে যায়। এটা তো এই সূরার প্রত্যেকটা কথাকে আল্লাহ পাক আগেই আয়াত বলে দিয়েছেন। এর মানে হলো এর প্রতিটি কথা ওই সমস্ত ইমানদারদের জন্য একটা প্রমাণ, একটা দলিল, একটা প্রেরণা এবং একটা শক্তি হয়ে যায় যারা আল্লাহর দিনের পথে দাওয়াতি কাজ করে। কেউ আলহামদুলিল্লাহ বললেন না? যদি আপনারা আল্লাহর দিনের পথে দায়ী হতেন তাইলে এই কথাটা শোনার পরে আলহামদুলিল্লাহ বলতেন। আল্লাহর দিনের পথে দাওয়াত দেওয়ার বাসনা যাদের আছে আপনারা বসেন, আর যাদের আল্লাহর দিনের পথে দাওয়াত দেওয়ার বাসনা নাই আপনারা একটু চা খাইতে যেতে পারেন। কেউ উঠতেছেন না, তাইলে সকলে আছেন তো? যারা আল্লাহর দিনের পথে দাওয়াতের কাজ করবেন, কষ্ট করে আপনাদের হাত একটু উপরের দিকে উঠান। আয় আল্লাহ, এই হাতগুলির দিকে তোমার রহমতের নজর দিয়ে তাকাও, পড়েন আমিন। আয় আল্লাহ, এই হাতগুলির দিকে তোমার সাহায্যের হাত বাড়িয়ে দাও, সকলে পড়ুন আমিন। আয় আল্লাহ, এই হাতওয়ালাদের পাগুলিকে এই জমিনে তুমি অটল পাহাড়ের মতো মজবুত করে দাও, সকলে পড়ুন আমিন। সূরা ইউসুফের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, لقد كان في يوسف وإخوته لآيات للسائلين. يوسف এবং তার ভাইদের এই বর্ণনায় সওয়ালকারীদের জন্য নিশ্চিত অনেকগুলি দলিল আছে, প্রমাণ আছে। সুবহানাল্লাহ! তাইলে বোঝা গেল এই সূরা ইউসুফের পিছনে নিশ্চিত কিছু সওয়ালকারী আছে। যে কেউ হয়তো সওয়াল করেছে, প্রশ্ন করেছে, আল্লাহ পাক এই কথা বলেছেন। এই সওয়ালকারী হলেন রসুলের সাহাবীরা। ওনারা প্রশ্ন করলেন, একবার আবদার করলেন, ইয়া রাসূলুল্লাহ, লাউ কাসাসতা আলাইনা ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি, আমাদেরকে একটা গল্প যদি আপনি শোনাতেন। আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন সূরা ইউসুফ, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসস আহসানাল কসস বিমা আওহাইনা হাযাল কুরআন। ও নবীজি, যেই ওহির ভাষা দিয়া আমরা কোরআন নাজিল করেছি সেই ওহির উন্নত ভাষায়, সেই ওহির আসমানি ভাষায়, সেই ওহির অব্যর্থ ভাষায়, সেই ওহির মহালোহাতে আমরা আপনার কাছে তামাম পৃথিবীর মহাগল্প শোনাব। সুবহানাল্লাহ! এদেরকে আল্লাহ বলতেছেন এরা হলেন দাহি ইলাল্লাহ। রসুলের এক একজন সাহাবি হলেন এক একটা দাহি ইলাল্লাহ।
তো তাদেরকে বলতেছেন এই সূরাতে এই কাহিনীতে দাঈ ইলাল্লাহদের জন্য অনেকগুলি আয়াত আছে, নিদর্শন আছে। মাজদাস হাজিরিন কোরআনের এই সবগুলি অর্থপূর্ণ একটা জুমলা, একটা বক্তব্যকে আয়াতুন বলা হয়, নিদর্শন বলা হয়। এর এক নম্বর কারণ হলো এদের প্রত্যেকটি এক একটা অংশ আল্লাহকে প্রমাণ করে। সুবহানাল্লাহ, কার প্রমাণ? আল্লাহর প্রমাণ। কেননা এর একটা কথাও পৃথিবীর যত বড় ভাষাবিদ হোক না কেন, কেউ একটা কথাও আজ পর্যন্ত এরকম রচনা করতে পারে নাই। দ্বিতীয় শতাব্দীর প্রথম দিকের একজন বিখ্যাত আরবি সাহিত্যিক আল আসমাই, তিনি একাধারে কবি ছিলেন, সাহিত্যিক ছিলেন, গল্পকার ছিলেন, সাহিত্য সমালোচক ছিলেন। তো একদিন ছোট্ট এক বেদুইন বালিকা ছাগল চড়াইতে মাঠে যাচ্ছে আর পড়তেছে, ওয়াহাইনা ইলা উম্মি মূসা আন্নারদিঈ ফাইযা খিফতি আলাইহি ফালকিহি ফিল ইয়াম ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না রাদ্দুহু ইলাইক ওয়া জাআলুহু মিনাল মুরসালিন। সুবহানাল্লাহ, আল আসমাঈর মতো জগৎ বিখ্যাত সাহিত্যিক ডাক দিয়ে বলেন, আইয়াতুহাল জারিয়া, এ বেদুইন মহিলা, এ বেদুইন গ্রাম্য যাযাবর বালিকা, কই থেকে শুনলে এমন চমৎকার বাণী? কার কাছ থেকে শুনলে? ওই কবিতার কবিকে সুবহানাল্লাহ বলেন, না এই মেয়েটা এই এই আয়াত পড়ার আগে আরেকটা কথা বলেছে, আস্তাগফিরুল্লাহ লিযামবি কাবালতু ইনসানান বিগাইরি হাল্লিহি আও কাতালতু ইনসানান বিগাইরি হাল্লিহি মিসলাল গাজালি নাঈমান ফি দাল্লি ওয়ান্তাসাফাল লাইলু ওয়ালাম উসাল্লিহি। গ্রাম্য যাযাবর বেদুইন এক ছোট্ট বালিকা মাঠে ছাগল চড়াইতে গেছে, আসমাইয়ের মতো বিখ্যাত সাহিত্যিকের বাসার পাশ দিয়ে যায় আর এই কথাটা বলে, আস্তাগফিরুল্লাহ লিযামবি কুল্লিহি কাতালতু ইনসানান বিগাইরি হাল্লিহি মিসলাল গাজালি নাঈমান ফি দাল্লিহি ওয়ান্তাসাফাল লাইলু ওয়ালাম উসাল্লিহি। মাঝে মাঝে কিছু কবিতা, কিছু কথা, কিছু কবি সাহিত্যিকের ছন্দ দেখছেন না, একেবারে হিট হয়ে যায়, আবাল বৃদ্ধ বনিতার মুখে মুখে চলে যায়। যায় কি যায় না? যেমন জাগ্রত কবি মুহিব খানের এক ইঞ্চি ইঞ্চি জমি কইয়া যখন এক একটা ধাক্কা দেয়, মনে হয় যেন গোটা বাংলাদেশ স্বাধীনতার আন্দোলনে লড়তেছে দূরে কণ্ঠে কিনা। এইটা বোঝা গেল কবির মধ্যে, সাহিত্যিকের মধ্যে এমন ভাষা আছে, যেই ভাষা অ্যাটম দিয়ে যে জমিন নড়ানো যায় না, সেই ভাষা দিয়া একটা ভূখণ্ডরে থরথর করে কাঁপিয়ে দেওয়া যায়। আমার ভাইরা, আরবি ভাষা যারা বুঝে তারা বুঝবে যে এই যে কথাটা কত সুন্দর, সৌন্দর্যের সব কিছু যেন কবি এখানে ঢেলে দিয়েছে। আসমাই আশ্চর্য হয়ে গেলেন, আরে এই গ্রাম্য ছোট্ট মেয়ে, এই বেদুইন মেয়ে, যাযাবর মেয়ে এত সুন্দর সঙ্গীত গায়, এই মেয়ে এদিকে আয়। মেয়ে আসলো, আসার পরে কয়, তুই এত সুন্দর কবিতা, এত সুন্দর গান কে তোরে শিখাইলো, এটা কার? মেয়ে এখন যা বলল, গ্রামের মেয়ে, যাযাবর মেয়ে, বেদুইন মেয়ে, সে যা বলল, আসমাইর চোখ খুলে গেল। আল্লাহু আকবার। মেয়ে বলল, আরে আসমাই, তুমি না পৃথিবীর জগৎ বিখ্যাত সাহিত্যিক,
আর তুমি এখানে আমার এই কবিতা দেখে তুমি আশ্চর্য হয়ে গেছো, অথচ আল্লাহর কোরআনের একটা আয়াত আছে যে আয়াতের সামনে এটা কিছুই না। সুবহানাল্লাহ, কি সে আয়াত? এই মেয়েটা তখন তিলাওয়াত করল, أوحينا إلى أم موسى أن أرضعيه فإذا خفت عليه فألقيه في اليم ولا تخافي ولا تحزني إنا رادوه إليك وجاعلوه من المرسلين. سبحان الله. ছোট্ট বালিকা আসমাইর চোখ ধাঁধিয়ে দিল। ওরে আসমাই, আমার এই মানব রচিত সঙ্গীত শুনিয়ে তুমি আশ্চর্য হয়ে গেছো, আরে আল্লাহর কোরআনের একটা আয়াত কি দেখো না, ওই আয়াতের সৌন্দর্যের কাছেও যেতে পারে নাই। এক আয়াতের মধ্যে আল্লাহ পাক দুইটা আদেশ, দুইটা নিষেধ, দুইটা সংবাদ আর দুইটা সুসংবাদ। সুবহানাল্লাহ, চার দুগুণে আট, আল্লাহ আকবার বলেন। দুইটা আদেশ, আদেশ কয়টা, নিষেধ কয়টা, মোট কয়টা, খবর মানে সংবাদ দুইটা, কয় ধরনের, ছয়, তারপরে হলো সুসংবাদ দুইটা, চার প্রকৃতির আটটা জিনিস। সুবহানাল্লাহ, পড়েন কয়টা প্রকৃতি, আদেশ দুইটা মনে রাখবেন, নিষেধ দুইটা, সংবাদ দুইটা, সুসংবাদ দুইটা, আয়াত কয়টা? সুবহানাল্লাহ বলেন না, আয়াত কয়টা? এক আয়াতে। এই মেয়ে বুঝাইল, আস্তাগফিরুল্লাহ লিযামবি কুল্লিহি কতলতু ইনসানান বিগাইরি হাল্লিহি مثل الغزال نائما في ظله وانتصف الليل ولم أصله. ارجع شندر الله الكتاب وأوحينا إلى أم موسى. الله أكبر. أمرا موسى مائر دیکھے إلهام كلام موسى مائر قلبه أمرا إشارة كوري دلام. إيتا ولو خبر إيتا كي বর, আল্লাহ সংবাদ দিচ্ছেন, আন আরদিই, দুধ পান করাও, এটা হলো আদেশ। এটা কি? ও মুসার মা, তোর বাচ্চারে তুই দুধ পান করাম, গেল আদেশ কয়টা গেছে? এবার আসেন, ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ফাইজা খিফতে আলাইহি ফালকিহি ফিল ইয়াম। আল্লাহু আকবার। এরপরে আরেকটা সংবাদ, ফাইজা খিফতে আলাইহি ফালকিহি ফিল ইয়াম, যখন ফেরাউনের হাতে ধরা পড়ার ভয় করবি ও মুসার মা, সমুদ্রে ফেলে দে, সমুদ্রে ছেড়ে দে। আলকি, দুই নম্বর আদেশ। কয় নম্বর আদেশ? এক নম্বরটা দুধ পান করাইবার আদেশ, আর ভয় করলে সমুদ্রে ছেড়ে দে, আদেশ দুইটা গেছে তো। এবার বলেন তো দেখি, সমুদ্রে ফালাইলে এটা বাসার ডর আছে কি নাই, মরার ডর আছে কি নাই? কতক্ষণ বাস বাঁচবে না মরবে, কতক্ষণ বাঁচবে না মরবে? আল্লাহ বলেন, ভয় করিস না, ওলা তাখাফি ওলা তাহজানি, ভয় করিস না মুসার মা, চিন্তা করিস না মুসার মা। নিষেধ কয়টা? দুইটা। আয়াত কয়টা? আয়াত এখনো শেষ হয় নাই, এখনো কি শেষ হয় নাই? ওলা তাখাফি ওলা তাহজানি ইন্না রাদ্দুহু ইলাইক, আমরা অবশ্যই অবশ্যই তোমার কুলের শিশুরে তোমার কুলে ফিরাইয়া দিব। সুসংবাদ, কথা কন না, ফিরাইয়া দেওয়ার কি? হারিয়ে যাওয়া সমুদ্রে ফেলে দেওয়া
বাচ্চারে আবার তোমার কুলে ফিরাইয়া দেমু। জাইলুহু মিনাল মুরসালিন, আরে রে আমরা রসুল বানামু। সুসংবাদ দুইটা পাইছেন তো, সংবাদ দুইটা পাইছেন তো, আদেশ দুইটা পাইছেন তো, নিষেধ দুইটা পাইছেন তো। মেয়েটা কি ইউনিভার্সিটির প্রফেসর? কথা কন না, মেয়েটা কি ইউনিভার্সিটির প্রফেসর? এক যাযাবর আমাদের দেশে যেগুলি গাড়োয়াল বলা হয়, এই গাড়োয়ালের মতো যাদের নিজস্ব কোনো ভিটে মাটি নাই, যেখানেই রাত সেখানেই কাঁদ, কিছুদিন ওখানে তারপরে আর এখানে, তারপরে মরুর প্রান্তরে প্রান্তরে ঘুরে বেড়াই, ইউনিভার্সিটির কোনো সন্ধান পায় না, স্কুল কলেজ মাদ্রাসায় পড়ে নাই, কোনো শিক্ষকের কাছেও পড়ে নাই, রাখালি যাযাবর মেয়ে, তাও ছোট্ট একটা বালিকা। আসমাইর চোখ দা দিয়ে দিল, আসমাই বললেন, আহারে আল্লাহর কোরআনের সৌন্দর্য এত বিশাল, এই সৌন্দর্য দেখার জন্য বড় পণ্ডিত হওয়া লাগে না, এই রাখালি মহিলাই যথেষ্ট। সুবহানাল্লাহ, পড়েন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ইউসুফ আলাইহিসসালামের ট্র্যাজেডি আর উত্থান, এই বিষয়টা পেশ করে আল্লাহ পাক আল্লাহর রাসূলকে নির্দেশ দিচ্ছেন। কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ। ও নবীজি বলে দাও, এটাই আমার পথ, এটাই আমার তরিকা, এটাই আমার মাসলাক। আদউ ইলাল্লাহ, আমি আল্লাহর দিকে ডাকবো। আমার ডাকাটা কেমন হবে, চেতনা কেমন হবে? আল্লাহ বাসীরাতিন আনা ওমান ইত্তাবানি। আল্লাহ আকবার বলেন, আল্লাহ রাসূলকে শিক্ষা দিচ্ছেন দাওয়াতের পজিশনটা কিরকম হবে। ও নবীজি বলো, আমি আল্লাহর দিকে ডাকবো, আল্লাহ বাসীরাতিন আয়া আলা দীনি ওয়াল মারিফাতি বেলা শাক্কিন ওয়ালা রাইবাতিন। আমি আল্লাহর দিকে ডাকবো ইয়াকিনের সহিত, মারেফতের সহিত, নিঃসন্দেহে, নিঃসংকোচ চিত্তে। সুবহানাল্লাহ, পড়েন আরো জোরে কর না, সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু তাসলিম, হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন জুলাইখা কৌশলে নির্জন মহলে বন্দি করল, পিছনে এক এক করে সাতটা দরওয়াজা আর বাইরের গেট নিয়ে আটটা, সব কিছু বন্ধ করিয়া সাবিটা জুলাইখার হাতে, কার হাতে? জুলাইখার হাতে। এবার হযরত ইউসুফকে কামনা করতেছে, তার জীবনের সব সৌন্দর্য উৎসর্গ করে দিয়া হযরত ইউসুফ আলাইহিস সালাম আকাশের দিকে তাকাচ্ছেন। এই মহিলা তখন, তার কিছু মূর্তি ছিল, ভাস্কর্য, বড় লোকদের ভাস্কর্য থাকতো তাদের ঘরের ভিতরে। মহিলা তখন তার গায়ের রুমাল দিয়া, অর্ণা দিয়া, আরো কিছু কাপড় দিয়া তার ভাস্কর্য মার্কা ভগবান রে ডাইকা রাখছে। ইউসুফ লজ্জা করো না, এগুলি রে ডেকে রাখতেছে, দেখে দিলাম। হযরত ইউসুফ এই সুযোগটা নিলেন দাওয়াতি কাজ করার। আল্লাহ আকবার বলেন, চিন্তা করতেছেন? আর আমাদের দেশের করিবুন সগিরুন মার্কা যুবক হইলে কি কইতে হয়, পাইছি রে চান্স। কথা কোনটি কিনা, আমাদের বর্তমান সমাজের চরিত্রের যেই অবস্থা। হ্যাঁ তরুণ গুলি, যুবক গুলি, সনব, আল্লাহর দিনের প্রতি দাওয়াতের মডেল আল্লাহ পেশ করতেছেন, কেমন দৃঢ় চরিত্রের অধিকারী তোমাকে হওয়া লাগবে। মহিলা তার ভগবান রে তার মূর্তিগুলি রে ডেকে রাখছে চাদর দিয়া। ইউসুফ আলাইহিসসালাম তখন দাওয়াতের একটা সুযোগ নিয়ে বললেন, মালিকা ইয়া সাইয়্যিদাতি, ও আমার নেত্রী ও আমার মালিকা, তোমার এই ইলাগুলি রে চাদর দিয়া ডাকলে এদের চোখ অন্ধ হইয়া যায়, কিন্তু আমার যিনি মৌলা তারে তো ঢাকা যায় না। আল্লাহ আকবার বলো,
দাওয়াত দিচ্ছেন, কার দাওয়াত? চিন্তা করেন, কার দাওয়াত? এর মাওলা এবং এর ইলাহতে আমার ইলাহ শ্রেষ্ঠ। ও জুলাইখা, তোমার ইলাগুলির চাদর দিয়া ডেকে দিলে এরা দেখবে না, কিন্তু আমার মাওলারে ডাকার কোনো উপায় নাই, উনারে ডাকলেও উনি দেখেন। আল্লাহু আকবার! এই চরম অবস্থায় ইউসুফ আলাইহিস সালাম দাওয়াতে কাজ করেন। ভাইরা, আমার বন্ধুরা, হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াত তাসলিম কি ভাইয়েরা যখন কুয়ায় ফেলে দিচ্ছে, চরম জুলুম তার উপরে হচ্ছে। শুধু তাই নয়, তারে দুই বাহু ধরিয়া যখন নিচের দিকে ফেলে দিচ্ছে, তখনও ইউসুফ আলাইহিস সালাম আমারে বাঁচাও বলেন নাই, বলতেছেন, ও আমার ভাইরা, তোমরা যেই কাজ করতেছো আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ আকবার! এ কোরআনের পাখিগুলি, এ কোরআনের কর্মীগুলি, এ দিনের দাঈগুলি, দাঈ লাল্লাগুলি শিখো। হযরত ইউসুফ আলাইহিস সালাম রে কুয়ায় ফেলে দিচ্ছে ভাইরা, ঠিক সেই সময়ও ভাইদেরকে বলতেছেন আল্লাহরে ভয় করো। আল্লাহ আকবার! তবে আশার কথা হলো, আমাদের বাংলাদেশেও তরুণদের মধ্যে এইরকম কিছু দাঈ লাল্লা পয়দা হয়ে গেছে। আল্লাহ আকবার বলেন, যাদেরকে টর্চারিং করা হয়। আজকে একটা মজলুমের সঙ্গে দেখা হলো, বলল, হুজুর, আমারে ধরে নিয়া এমন অবস্থা হয়েছিল, আমার বাঁচার উপায় নাই, এই হলকুম থেকে নিয়া ওখানে একজনে চাপ দিয়ে ধরছে বুটের নাভিতে আরেকজন, আমি তখন আর কিছু না বলিয়া আল্লাহ বলে চিৎকার দিয়েছি। আর আল্লাহ বলে যখন ডাক দিয়েছি, তখন মনে হয় এদের ভিতরে ভয় ফয়দা হয়েছে, তখন সরাই যাচ্ছে, আমার আল্লাহ আমারে বাঁচাইয়া দিয়েছেন। আল্লাহ আকবার! আমার বন্ধুরা, দাঈল আল্লাহদেরকে এইরকম হতে হবে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াত তাসলিম, এই সূরা ইউসুফ রে আল্লাহ সাজাইছেন পাঁচটা স্বপ্ন দিয়া। কয়টা স্বপ্ন মনে থাকবে? কয়টা স্বপ্ন? পাঁচটা। এক নম্বর স্বপ্ন, হযরতে ইয়াকুব আলাইহিস সালাম দেখলেন, একদিন দেখলেন, খাবে দেখলেন, তার ইউসুফের নেকড়ে বাগে ধরছে। কিসে ধরছে? নেকড়ে বাগে। ইউসুফে দেখলেন এগারো তারকা, আরো দেখিলেন রবি ও শশী, দেখিলেন তাহারে সিজদারত তাহাকে। ইউসুফ দেখলেন কি? এগারো তারকা, আর দেখলেন চাঁদ সূর্য তারে সিজদা করতেছে। স্বপ্ন কয়টা গেছে? বাপ আর ফুতের কয়টা বলেন না? দুইটা। তিন আর চার নম্বর স্বপ্ন, হযরত ইউসুফ আলাইহিসসালাম যখন জেলখানায় বন্দি, তার সঙ্গী দুইজন রাজদরবারের কর্মচারী, একজনে খাবে দেখল আঙ্গুর সিবিয়া রস বাহির করছে আর পরিবেশন করছে, আরেকজনে দেখল তার মাথার উপরে রুটির টুরকি, ওখান থেকে পাখিরা ঠুরকাইয়া ঠুরকাইয়া শুকনা রুটি খাচ্ছে। স্বপ্ন গেল দুইটা, আগে বাপুতের দুইটা, এখন দুই জেলখানার জেলিয়ার দুইটা, মোট কয়টা? চারটা। পাঁচ নম্বর স্বপ্ন, মিশরের বাদশার। পাঁচ নম্বর স্বপ্ন মিশরের কি? বাদশা। এই পাঁচ স্বপ্ন দিয়া আল্লাহ রাব্বুল আলামিন গল্প বানাইলেন, তামাম পৃথিবীর গল্প আর বলে পৃথিবীর শ্রেষ্ঠ গল্প। কুয়াব দিয়া গল্প বানাইছেন বা কুয়াব? হে ভাইরা আমার, আল্লাহ বলেন, নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসাস। ও ভাইরা আমার বন্ধুরা, এই গুঠা সূরাটা যদি পড়েন তাইলে আপনারা দেখবেন, হযরত ইয়াকুব আলাইহিসসালাম তার ছেলেদেরকে সবরের দাওয়াত দিচ্ছেন। আল্লাহু আকবার! হযরত ইউসুফ আলাইহিসসালামকে যখন কুয়ায় ফেলিয়া বাবার কাছে আসলো, এরা সন্ধ্যাবেলা কাঁদতেছে আর জামা দেখাইতেছে, রক্তমাখা জামা দেখাচ্ছে। হযরত ইয়াকুব আলাইহিসসালাম নাড়িয়া ছাড়িয়া দেখলেন রক্ত আছে, কিন্তু নেকড়ের থাবার কোনো শিরার দাগ নাই। নেকড়ে বাগে খাইলে প্রথম ঝাপটাতেই তো জামা শিরার কথা কথা কন না,
হযরত ইয়াকুব বলেন, নেকড়ে খাইছে তোরা বলছিস, তবে এখানে তো জামাটাও কত থাকলো। ছেলেগুলি নির্দয় হয়ে গেল, জবাবিন হয়ে গেল। হযরত ইউসুফ আলে হযরত ইয়াকুব আলাইহিস সালাম বলেন, ফাসবরুন জামিল আল্লাহুল মুস্তাআন আলা মা তাসিফুন। আল্লাহু আকবার। ফাসবরুন জামিল আল্লাহুল মুস্তাআন আলা মা তাসিফুন। এ বাংলার মাগুলি, তোমার তরুণ সন্তান রে হারাইয়া কোরআনের কর্মী হিসেবে কাজ করতো, শহীদ হয়ে গেছে। হে মুজাহিদের মা, হে আব্দুল মালিকের মা, হে আসলামের মা, হে আপনার বিমানের মা, হে আব্দুল সালামের মা, হে বাংলার বেলালের মা, ভয় করিস না। হযরত ইয়াকুব আলাইহিসসালামের সূরা ইউসুফে তোর জন্য সান্ত্বনা আছে। হযরত ইয়াকুব বলেছেন, ফাসবরুন জামিল আল্লাহুল মুস্তাআন আলা মা তাসিফুন। আল্লাহ আকবার বলেন, আরো জোরে করে আল্লাহ আকবার। আজ নেতা হারিয়ে আমাদেরকে কোরআনের এই আয়াত জপতে হবে। পারবেন তো জপতে? পারবেন? বলেন, ফাসবরুন জামিল আল্লাহুল মুস্তাআন আলা মা তাসিফুন। যদি অন্তর দিয়ে বলতে পারো, রে ইয়াকুবের মতো আল্লাহ সব ফিরাইয়া দিবে। যখন ফিরাইয়া দিবে, তখন ছেলে হারাইয়া একটা দেশ পাওয়া যাবে। আল্লাহ আকবার বলেন, একটা সাইদি হারাইয়া একটা দেশ পাওয়া যাবে ইনশাআল্লাহ। আরো জোরে কও না, ইনশাআল্লাহ। ফাসবরুন জামিলুন আল্লাহুল মুস্তাআন আলা মা তাসিফুন। এ দাইলাল্লারা একটা বার অনুভব করো, বাবার সামনে সন্তানের রক্ত মাখা জামা, তাও নিয়ে দিচ্ছে আপন সন্তানগুলি। তিনি বুঝতেছেন, আদৌ আমার ইউসুফ রে বাগে খায় নাই। হ্যাঁ, এত কিছুর পরেও সবরের দাওয়াত দিচ্ছেন। আল্লাহ আকবার বলেন, আরো জোরে কও না, আল্লাহ আকবার। এরপরে আরেকটা বিষয় দেখেন, হযরত ইউসুফ আলাইহিসসালামের জামাটা দুই জায়গাত সাক্ষী হইছে। এই সূরা ইউসুফ পড়লে দেখবেন দুই জায়গাতে তার জামাটা সাক্ষী। এক নম্বর সাক্ষী, বাবার কাছে জামা, বাবা তখন তসল্লি পাইল, আমার ইউসুফ রে বাগে খাই, তাইলে আমার ইউসুফ জীবিত আছে। আল্লাহ আকবার বলো, আরো জোরে বলো, আল্লাহ আকবার। আর ওই মহিলা তারে বন্দি করলো। এবার যখন জাপটা দিল, আল্লাহ ইন্নিয়া খাফুল্লাহ বলে হযরত ইউসুফ দৌড় দিলেন পিছনের দিকে। চাবিটা কিন্তু জুলাইখার হাতে, কার হাতে? কিন্তু দরজার সামনে যেতে দেরি হলো, দরজা খুলতে দেরি হয় নাই। এক এক করে সাত দরওয়াজা খুলে গেল, প্রধান ফটক খুলিয়া বাহির হওয়ার সাথে সাথেই মালিক হাজির, বাড়ির মালিক। ভাইরা আইরে গল্পরে কি কি ধরনের সিন কিট হইছে এখন! আল্লাহ আকবার। গল্পের সার্থকতা যারা মাদ্রাসা স্কুলে সাহিত্য নিয়ে পড়ো, তোমরা বুঝবে, গল্প দিয়ে একটা সিন ক্রিয়েট করা হয়, একটা পরিস্থিতি তৈরি করা হয়। দেখেন তো এখানে কি পরিস্থিতি তৈরি হয়েছে। মালিক সামনে, পিছনে জুলাইখা, আর সামনে ইউসুফ। সাথে সাথে জুলাইখা বলতেছে, এই তোমার পরিবারের সঙ্গে খারাপ কার করতে চায়, তার শাস্তি জেলখানা ছাড়া আর কিছু হতে পারে না। নাউজুবিল্লাহ পড়েন। হযরতে ইউসুফ আলাইহিসসালাম স্তম্ভিত হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার জামারে সাক্ষী বানাইয়া দিলেন। আল্লাহ আকবার বলেন, তার জামারে আল্লাহ সাক্ষী বানাইয়া দিলেন। শেষ কথা হলো, একজন তৃতীয় পক্ষ বলল, যদি তার জামাটা পিছনের দিকে ছেঁড়া হয়, জুলেখা মিথ্যাবাদী, ইউসুফ সত্যবাদী, আর যদি সামনের থেকে ছেঁড়া হয়, ইউসুফ মিথ্যাবাদী, জুলাইখা সত্যবাদী। জুলাইখার দাবি হলো,
ইউসুফ ওনার উপরে চড়াও হয়েছেন। আর ইউসুফের দাবি হলো না, বরং আমারে উনি চড়াও হয়েছেন। এখন কুচ করিয়া দেখা গেল সামনে ছেড়া না পিছনে ছেড়া, আল্লাহ একবার বলবেন না, জোরে বলেন আল্লাহ একবার, পিছনের দিকে ছেড়া জামা, সাথে সাথে মালিক বললেন ইউসুফ আরিদান হাজা, হরফে নেদাবিন মুনাদা ইউসুফ আরিদান হাজা। খুব আবেগ নিয়ে যখন কাউকে ডাক দেওয়া হয় তখন হে ইয়া এগুলি ছাড়িয়া দেন। যেমন কোথাও একটা পরিস্থিতি দেখছেন, সব কিছু দেখার পরে আপনি কইলেন আব্দুল্লাহ বাদ দে বেটা, তার মানে এখানে ইয়া আব্দুল্লাহ আছে, হে আব্দুল্লাহ। যদি হে আব্দুল্লাহ হয় তাইলে নেদাটাই এখানে খাস হয়ে যায়, কিন্তু এখানে শুধু নেদা নয় ইউসুফ রে খাস করা হয়েছে, তার মানে তুমি নির্দোষ, আল্লাহু আকবার। কথা বুঝতেছেন? বিচারে বসছেন, সব কিছু সাক্ষী টাক্ষী শোনার পরে কইল হ্যাঁ বেটা আব্দুল্লাহ বুঝিলিছি বাদ দে আব্দুল্লাহ, এখানে হে কইছেন নি না ইউসুফ আরিদান হাজা, ইউসুফ আরিদান হাজা, ইউসুফ এইটা বাদ দেও, তার মানে বুঝে এসে গেছে আল্লাহ আকবার। সাক্ষী কি হইছে জোরে কন্যা, সাক্ষী কি হইছে? ভাইয়েরা তারে কুয়ায় ফেলে দিয়া জামাটা রক্ত মাখা নিয়ে গিয়েছিল বাবার কাছে, জামায় সাক্ষী দিয়েছে ইউসুফ রে বাগে খায় নাই, আর এই মহিলা তারে চরিত্রহীনতার কুয়ায় ফেলে দিতে চেয়েছিল আর টান দিয়েছিল, তার জামা সাক্ষী দিয়েছে ইউসুফ নির্দোষ। আর আমার দেশের কিছু কমেডিয়ান ওয়াইজ আছে, গায়ক ওয়াইজ আছে, কথা খুব বুঝছেন, হেরা ইউসুফ আলাইহিসাল্লামের ওয়াজ করে কয় প্রেম করেছিল, প্রেম করিল ইউসুফ নবী ওরে তার প্রেমে জুলেখা বিবি গো, আরো জোরে কও নাউজুবিল্লাহ, ইমান বিধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। সূরা ইউসুফ পড়ে দেখেন ইউসুফ আলাইহিসাল্লাম প্রেম নিবেদন করেন নাই, যতবার বলা হয়েছে ও রা ওয়াদাত, এই মহিলা তাকে প্রেম নিবেদন করেছে, নাউজুবিল্লাহ পড়েন। আমার বন্ধুরা আরো খেউ খেউ, আমরা ছাত্র জমানা শুনছি ডং করিয়া মশা আইরা বলে কইতা ইউসুফ আর জুলেখার কথা স্মরণ কর, ফিরা রুফরে লাইট তুইয়া গরম কর, নাউজুবিল্লাহ হুকা, আরো জোরে কর নাউজুবিল্লাহ। খবরদার, এই সমস্ত কথাবার্তা নিয়ে তামসা করবেন না, আল্লাহর কোন নবী, আল্লাহর কোন রসুল, আল্লাহর কোন বিধান কথা এটা নিয়ে খবরদার, কোনোদিন আপনি বানোয়াট কথা বলবেন না, বানোয়াট মিজাহ করবেন না, কোনো ধরনের কোনো আপনার কৌতুক করবেন না। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।